আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো একটা জিমেইল দিয়ে লগইন থাকতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাতে একের অধিক জিমেইল অ্যাকাউন্ট লগইন করে রেখেছি। এখন খুব সহজে এই অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্টগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে রিমুভ করবেন সেটা নিয়েই আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম, অনেকের অ্যান্ড্রয়েড ফোনেই দেখা যায় যে একের অধিক জিমেইল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। কিছু অ্যাকাউন্ট হয়তো নিজেই কখনো ক্রিয়েট করেছিলেন, পরে আর সেটা রিমুভ করতে পারছেন না। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে পরিচিত কেউ কিংবা বন্ধুবান্ধব টেম্পোরারিলি আপনার ফোনে তার জিমেইলটা লগ ইন করেছিলেন, কিন্তু পরে সেটা আপনি আর রিমুভ করতে পারছেন না। এখন আমি ছোট্ট এই ভিডিওতে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্টগুলো আপনার ফোন থেকে রিমুভ করতে পারেন। আর আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমি যদি আমার ফোনের প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরের ওপরে ডান পাশে যে প্রোফাইল লোগোটা বা আইকনটা থাকে, ওখানে যদি আমি ট্যাপ করি, এখানে যেই জিমেইলটা দিয়ে লগ ইন করা আছে তার পাশে দেখবেন ছোট্ট একটা এক্সপ্যান্ডের মতো বাটন আছে। ওখানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে এখানে আমি মোট 1 2 3 4 5 6 7 সাতটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি যেটা আমার ফোনে লগ ইন করা আছে। মানে সাতটা জিমেইল আমার এই অ্যান্ড্রয়েড ফোনটাতে লগ ইন করা আছে। সো আপনি যদি আপনার প্লে স্টোর থেকে এভাবে ট্যাপ করে দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার ফোনে মোট কয়টা জিমেইল লগ ইন করা আছে। এখন এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। সব অ্যান্ড্রয়েডে কিন্তু একটা ফোল্ডার থাকে গুগল, সেই ফোল্ডারটাতে যাবেন। এখানে দেখবেন জিমেইল বলে একটা অ্যাপস আছে, মানে মেইল অ্যাপ যেটা, এটা গুগল ফোল্ডারও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে। এটার ওপর ট্যাপ করবেন। এখানেও ওপরে যদি আমি ডান পাশে প্রোফাইল পিকের ওপর ট্যাপ করি, এখানেও দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7। সো আপনার ফোনে কয়টা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনি কিন্তু দুই জায়গা থেকে দেখতে পারবেন, এবং যদি কোনো অ্যাকাউন্ট রিমুভ করেন তাহলে কিন্তু দুই জায়গা থেকেই রিমুভ হয়ে যাবে। সো এখন আমি দেখাচ্ছি আপনার অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট আপনি কিভাবে রিমুভ করবেন। এখান থেকে বের হয়ে যাচ্ছি, হোমে চলে যাচ্ছি, আবার চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল আইকনটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। তারপর এখানে যে জিমেল আইডি এবং নামটা আছে তার ডান পাশে যে এক্সপ্যান্ড করার অপশনটা আছে ওখানে ট্যাপ করবেন। একটু আগেই দেখিয়েছি যে এখানে ট্যাপ করলে যতগুলো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে। এখন এখান থেকে নিচের দিকে একটা অপশন পাবেন, ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস, এটার ওপর ট্যাপ করবেন। এখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এক একটা ফোনে এক এক রকম ইন্টারফেস থাকতে পারে। এখন এখান থেকে আপনি খুঁজে বের করবেন গুগল, গুগল অপশনটা খুঁজে বের করে এরপর গুগলের ওপর ট্যাপ করবেন। এখন আমার ফোনে যেই সাতটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেই সাতটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে আবার শো করবে। এখন মনে করেন এই সাতটা অ্যাকাউন্ট থেকে একদম নিচের যে অ্যাকাউন্টটা আছে সেটা আমার দরকার নেই এই ফোনে, আমি এখান থেকে রিমুভ করে দিব। সো ওটার ওপর আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমার এই ফোনে নিচে মোর একটা অপশন আছে যেখানে থ্রি ডটও আছে। আপনার ফোনে ওপরে ডান পাশে থ্রি ডট থাকতে পারে কিংবা থ্রি লাইন মেনু থাকতে পারে, সেটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন রিমুভ অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করবেন। এখন কনফার্মেশনের জন্য আপনাকে একটু মনে করিয়ে দেওয়া হবে যে আপনি যদি এই অ্যাকাউন্টটা এই ফোন থেকে রিমুভ করে ফেলেন, তাহলে এই অ্যাকাউন্টের সাথে রিলেটেড যা যা আছে এই ফোনে সেগুলোও রিমুভ হয়ে যাবে। সো আপনি এখান থেকে নিচে ডান পাশে যে অপশনটা আছে রিমুভ অ্যাকাউন্ট সেখানে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে 6টা অ্যাকাউন্ট শো করছে, 7 নাম্বার অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার আমার গুগল প্লে স্টোরে যাই, তারপর ওপরে ডান পাশে যে প্রোফাইল অপশনটা আছে সেখানে ট্যাপ করি,
এবং নামের পাশে যে এক্সপ্যান্ড সাইনটা আছে সেটার উপর ট্যাপ করি। এখানেও দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 6টা অ্যাকাউন্ট, তার মানে একটা অ্যাকাউন্ট কিন্তু আমার এই ফোন থেকে রিমুভ হয়ে গিয়েছে। আশা করি এখন আপনি খুব সহজেই আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।